আমার ললিতাকে একবার ভালোবেসে ডেকে নি। ওরে ললিতা, হরে কৃষ্ণ দেখিস, এক ডাকেই ভালোবেসে ডাক দিলি, হরে কৃষ্ণ সাড়া দেয়। তাই ভগবানকেও এক ডাকে, এক মনে, এক প্রাণে যদি ডাকার মতন ডাকো, তিনিও সাড়া দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধেশ্যাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাসি বলো না, আমায় ডেকেছো? হ্যাঁ ললিতা, তুমি তাড়াতাড়ি করে আয়, তুমি একটু অপেক্ষা করো। বেশ, আমি যাচ্ছি, আমি বসছি। এসে কৃষ্ণ গোবিন্দা
बोलाइले बोलो कराइले करो ना होले कि निजेर इच्छाई किछु नहीं भालो लागे ना अनुष्ठान भालो लागे ना ताले एक बार गोविंद नाम करते इच्छा करछे ना सबाई मिले प्रेमानंदे सबाई मिले शीघ्र निताई गौरव प्रेमानंदे हरि हरि बोल जे हाथ तुललेन ना ताके किछु बोलबो ना আমার চোখে চাপা দিলে কি হবে একজনের চোখে তো চাপা দিতে পারবে না সে দেখছে লাজ লজ্জা ভয় দিন থাকতে নয় তাহলে লজ্জাও করতে নাই ভয়ও করতে নাই তাইলে বাহু তুলা মানে কি জানো আত্মসমর্পণ আজকে যে হরিবাসরে এসে বসেছো তার খাতায় এন্ট্রি হলো যে তুমি আজ তার হরিবাসরে গিয়েছো আর গিয়ে যদি ফাঁকি দাও তোমাকেও ফাঁকে পড়তে হবে কিছু করার নেই হাত দুটো দেখতে পাবে हाथ दुटो काजे लगाते पार बेना मासी ओ मासी अभी कथा बोल बना क्या नो तो खून थी के डेके डेके जन आमार गोला पड़े जाए मैं तो खून की कोचली की कोचला हाँ की कोर बोआर मासी ती कोल की रेडी है चीज हाँ अभी क्या नो डेके चीज जानी क्या नो डेके छू अभी वही जोटीला कुटीला আর যে কি করব জানিস কি করবে তোর প্রেমময়ী রাধাকে আনব ও প্রেমময়ী রাধাকে আনবে আর তুই কোথায় থাকবি জানো কোথায় থাকব তুই আমার পিছে থাকবি পিছে তোমার পিছতে পিছে 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 পিছনে পিছেতে নয় বল পিছনে ওই আর কি পিছনে থাকবে কোনো বিপদে পড়ে গেলে একবার শুয়ে পড়বি শুয়ে পড়ব না ঠেলে দেব ওরে বাবা রে বাবা আরে ঠেলা নয় আমি শুয়ে পড়তে বলিনি चिंते चिंते এই দেখ বয়স্ক মানুষের সব কথা যদি তুলে ধরু বয়স্ক লোক আর থাকবে এধারে শাস্ত্রে বলা হয় কি কি বলা হয় ছেঁড়া জুতো বুড়ো বাপ যত খাটাবে তত লাভ হ্যাঁ তবু লাভ যদি বলিস সরকার থেকে 500 টাকা করে দিচ্ছে কি গো মাইরা পাচ্ছ তো 500 টাকা পাচ্ছ লক্ষীর ভান্ডার পাচ্ছ এই এই ভাবে যদি 500 টাকা সরকার দেয় তাহলে मान्ना একটা জিপ ছিলকা মাগলাম জিপ ছিলকার কত সুন্দর একটা ব্যাগ পরানা ছিল ব্যাগ পরানা ছিল আর বলিস না যা ছিলতে গেছি হ্যাঁ একবারে পরিষ্কার 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 নয় বলে পরিষ্কার ওই আর কি হলো আর জিপ ছিলকার কি ছিল ব্যাগ হ্যাঁ জিপ ছিলকার ব্যাগ ছিল আমার জিপ ছিলকার ব্যাগ থাকে সেটা কি কিসে ব্যাগ থাকে কোদালে থাকে তো নাকি জিপ ছিলকায় আচ্ছা তুমি বলো কোদাল দিয়ে কত কাজ হয় হয় তো তবে সেই কোদাল দিয়ে আজকে আমার জিবিয়ে কাজে লাগাইছি সাল্লা একদম পরিষ্কার হয়েছে জানিস ললিতা আবার পরিষ্কার পরিষ্কার দেখেছিস দেখেছিস ওই আর কি আরেকবার যাব বীরেন মান্নার কাছে আচ্ছা জি এই কোদালটা দিয়ে পরিষ্কার করে একবার কোদাল থেকে জিব চিন্তা করে মাথা চুলকা মিলবে আচ্ছা আচ্ছা মাসি শুনো বলো 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 এতদিন লকডাউন ছিল হ্যাঁ ছিল তুমি কি আমার কথা মনে করনি মনে পড়ছিল রে ললিতা আচ্ছা বলছিল পর পেরান হু 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 কচল রে হু হু করেছিল জানিস কি কষ্ট তাই নাকি মাসি তোর কথা শুদ্ধ মনে পড়ে শুদ্ধ মনে পড়ে পড়ে তো তাই আমারও খুবই মনে পড়ে তাহলে বল না তাই তোমার কি বলছি শোনো বল বল জীবনের এতগুলো দিন ললিতা কেটে গেল একা একা যা তুমি কেন আগে আসোনি এইবার তো আইনা আগে
কি কেন দাও নি সময় পাই নি আমার ললিতা हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण राधे 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 श्याम हरे कृष्ण राधे से हरे कृष्ण ठीक है हरे कृष्ण राधे 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 श्याम हरे कृष्ण মাসি হ্যাঁ বলো বলো গগন অনেক বেলা হয়ে যাচ্ছে হ্যাঁ বেলা তো হয়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলবো তো গো তোমার সঙ্গে যে আমার কিছু কথা গো আমি কুটিলার কুঞ্জের ভিতরে যাব না যাবে তুই যে সাইডে সাইডে থাকবি হ্যাঁ থাকবো যদি কিছু বলে হ্যাঁ বলে তুই আমায় এসে কি বলবি জানিস কি বলবি বল দেখি বলো না ওরা যা সত্যি কথা বলবে সত্যি কথাই সে আমাকে বলবি সত্যি কথা বলবি আরে কত লঙ্কাই কত ঝাল আচ্ছা আমি একবার ঢুকি দেব একবার ওই জটিলার ঘরে তাই নাকি হ্যাঁ
ललिता बालो बालो चो 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 चलो चलो चल तो सुनो আমরা জটিলা কটিলার কুঞ্জের ভিতর যাচ্ছি হ্যাঁ তবে তোমরা সবাই যাবে নাকি রাধা রানীকে আনতে কে কে যাবে না হাত তোলো সবাই যাবে তাহলে হাত কোথায় শিবরানি তাই গর্বে বানান্তে হরি 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 বল তাই আমরা যেতে যেতে আমরা राधा रानी कथा हबे ताई तो बोलछी कि सुनो जेते जेते किछु कथा बोलबो तुम्हार काने काने जेते जेते किछु कथा बोलबो तुम्हार काने काने जेते जेते किछु हरे कृष्ण हरे कृष्ण राधे 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 श्याम हरे कृष्ण हरे कृष्ण जय निताय हरे कृष्ण जय निताय हरे कृष्ण जय निताय हरे कृष्ण जय निताय जय निताय जय निताय हरे कृष्ण राधे 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 श्याम हरे कृष्ण মাইরা এই হরি নামে যে নামে হরি আর এই ভাবে নামের মধ্যে কি আছে ডুবলে জানা যাবে তাই তো তাই নাম কে নিয়ে এলো কিসের জন্য কার জন্য সবাই মিলে বলুন কার জন্য নিতাই কি তার নিজের জন্য এনেছিল কার জন্য ভক্তদের জন্য তাই ভক্ত কারা তোমরা তাহলে তোমরা যদি ভক্ত হলো চুপ করে কেন হাতটি গুটিয়ে বসে আছো তাহলে হাতটা কি করবে হাতে তালি দিয়ে তাহলে গোবিন্দের নাম দিয়েছো নামটা করো তাই জন্য কি সুন্দর করে বলছেন কি শুনেন নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের কড়ি হরি নাম আমার নিতাই নিয়ে এলো নদিয়ায় ভব পারের কড়ি হরি নাম Thank you.
चले तो तुम एक बार देखिए देखो देखे देखी है ललिता ललिता के डाक জটিলার বাড়িতে এসে ললিতাকে ডাকছে একবারে মাথাটা গেছে ও ললিতা আবার ললিতা ও ললিতা রে আরে ললিতা নয় এই তোকে তো ডাকি আমি কি তাকে ডাকি তুই তো বলবি আমি এজে তিনবার চারবার ডাকছি তবু জটিলার বাড়িতে এসে ললিতা ললিতা করছে আরে তুই তো মোর ললিতা তোকে ডাকি আমি কি তার ঘরকে ডাকি তোর সঙ্গে পরামর্শ করি তারপরে তার ঘরকে ডাকব পান খাইতে কি লাগে পান খাইতে চুল লাগে পান তো ভাত খেলে কি লাগে পান তো ভাত খেলে নুন লাগে প্রেম করতে গেলে কি লাগে মনের মানুষ লাগে তবে এই তো যুক্তি এই তো ললিতা সুন্দর পারে তবু খালি মানে ওকে ডাকে নি তাকে ডাকে তোর পরামর্শ নিব তো তাই বলছি কেমন সুন্দর করে জটিলাকে ডাকতে হবে কি আগে তো বলতে হবে ও ওরে পান খাইতে কি লাগে পান তো ভাতে বন্ধু নুন লাগে প্রেম প্রীতি করতে বন্ধু কি লাগে রে মনের মানুষ লাগে রে মনের মানুষ লাগে রে পান খাইতে বন্ধু নুন লাগে তোকে প্রেম
তোর বাড়িতে বৃন্দাবনের দিদি এসেছে তুই একবার আয়না তুই বেরিয়ে আয়না তোর সঙ্গে অনেক যে কথা রয়েছে জটিলা জটিলা বলে মুখ ভেসে যা আচ্ছা খিড়কির তলে গিয়ে ঠেকাই মাথা আচ্ছা মনে হয় জটিলা আসে এবার আই জটিলা 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 বলে কে ডাকে ও জটিলা আমি তোর বৃন্দাবন থেকে তোর দিদি এসেছি রে এই ভর দুপুর বেলা জটিলা জটিলা বলে ডাকার সাহস কার মন রয়েছে কানে কালা হারকিন বালা আমি আর দিদি বলছি না আরে আমি এসেছি ও কুটিলে ঝাঁটাটা নিয়ে আয় তো ঝাঁটা দিয়ে ওর মুখটা আমি একেবারে ভেঙে দেব সত্যি ভালোবেসে ডাকার পরও বলে ঝাঁটা দিয়ে দেব মুখে চিনতে পারেনি বলি কে ডাকে আরে বৃন্দাবন থেকে তোর দিদি এসেছি তুই একবার বাড়ি আয় না ও ঠিক আছে আমি যাচ্ছি তাহলে আয় ও দিদি ও দিদি বল না আরে তুমি বলে তো আমি জানি না আর তোকে দিদি বলে বলতে হবে রে যা আমি কি বলছি জানো কি তোমায় তো না দেখে আমি ঝাঁটা মারবো বলেছি হ্যাঁ ভালো বলছো অনেক গালাগালি করেছি দিদি হ্যাঁ তা আমি তো তোমার ছোট বোন হ্যাঁ তা তোমার এই হাতে ধরছি তুমি আমায় ক্ষমা করে দাও ও তুই হাতে ধরছো তাই আমি ক্ষমা করে দেব ও দিদি এই ভর দুপুর বেলা হ্যাঁ কি মনে করে এলে কি মনে করে এসেছি জানো ওই জটিলা বলো জটিলা আমি জানি সই হাটে আসিলাম রে ওই মথুরার হাটে হ্যাঁ আরে যা আমি দোকান পেতে দিছি তাই নাকি একবার হু করে মন সব একটু হয়েছে তাছাড়া জানিস আরো একটা কথা বলছি শোন কি কথা আরে সে কি বলবো তোরও লোভ হবে আমার তো হয়েছে তোরও লোভ হবে শুনলে জানিস ও দিদি দিদি তোমাদের দুধের কেজি কত করে গো
দুধের কেজি কত করে আলো বেশি করে বলে আমার না আলো বউ বার করে লে যাবো আলো তু তু বউ বার করতে গেলে কত কিছু মিথ্যা কথা বলতে হয় খয়ের সঙ্গে পয়সা দেয় ধান দেয় খুঁড়ি খুঁড়ি যায় বেশি করে বলতে পেরে পড়ো না এর বউ লে ফালিয়ে হবো তো পঞ্চাশ টাকা আরো বেশি করো ও হ্যাঁ পঞ্চাশ টাকা বলেছি পঞ্চাশ টাকা আমি ডবল বলে দিই এই বসনে সবাই জয়েন্ট আমি একশো বলে দিই বউ বার করতে হবে মিথ্যা কথা তো বলতেই হবে ও জটিল আলো বলো জানিস বোন ওই পঞ্চাশ টাকা সেরে দুধ জানিস সেই একশো টাকা কিলো বিক্রি হলো সত্যি বলছো দিদি হ্যালো চলো চলো আমি ওই বাজারে যাব তুই বাজারে যাবি আরে এই লাঠি ঠুকে ঠুকে কোন রকম চলে যাব আরে পরে আবার যা ও দিদি ওই বুড়িটা আমার সঙ্গে যদি বাজারে যায় ওর কমর টমর ভালো নয় সব বাঁকা রেখা ও দিদি ওই ইউটিউবের মনিটাইজেশন চালু কর কেউ লে যাবে না শালা বউ লে পালিও আ বল ও দিদি হ্যাঁ আমি তো চলতে পারি না হ্যাঁ ওই দেখছি তাই কি বলছি জানো হ্যাঁ কি ও দিদি কোলে লেন রে আমি আর চলতে পারি না তোর মুয়া পুরে যাও ও চলতে পারি না কোলে উঠবে চলতে গেলে মাটি ঠিক আছে আর বসতে গেলে মাটি আর উঠতে গেলে লাঠি তো সব লাগবে তুই মরে জানো এখন ও দিদি হ্যাঁ বল না আমি কি বলছি জানো কি এই ভর দেব তুমি কি আনন্দের সংবাদ নিয়ে এলে একবার বলো না ওইটাই তো বলতে এসেছি তুই তো তার আগে কোলে উঠবি তুই উঠে বলি হ্যাঁ তোকে তো অনেকদিন পরে তুমি আমার বাড়িতে তাই অনেক দিন পরে তোমায় খুব ভালো লেগেছে জানো দিদি আমিও তো বলছি তোকে খুব ভালো লাগছে বলছি শোন অনেক দিনের পরে এলাম তোদের দারে অনেক কথা বলার যে ছিল অনেক দিনের পরে এলাম তোদের দারে অনেক কথা বলার যে ছিল দিনের পরে এলাম তোদের দ্বারে অনেক কথা বলার যে আছে অনেক কথা বলার যে আছে অনেক কথা বলার যে আছে ও দিদি অনেক কথা বলতে কি কথা বলার আছে আরে জানিস বলো মথুরা বাজারে গেছিলাম বেচাকেনা করলাম তাই তোর কথা মনে পড়লো আর মনে যেই না পড়েছে তোর কাছাকাছি এসে গেছি তাই বলি মোর বোনটার ব্যবসা কেমন আছে সেটা তো ঠিক জানিনি তবে আমি এই কারণে এসেছি তোদের ঘরে এই যে দুগ্ধ ই তো সব পচে ভর ভর করে গন্ধ বেরাচ্ছে ও দিদি বল না এখনো তো আমার ঘরে সেই গাভী রয়েছে আর দধি দুগ্ধ সব পচে নষ্ট হয়ে যাচ্ছে গো আর হবে না আর কেউ খেতেও চায় না আর ওই বাজারেও কেউ বিক্রয় করতে যায় না হ্যাঁ তাই কি বলছি জানো কি আমার বাড়িতে যে কে রয়েছে তোমার সঙ্গে মথুরা বাজারে যাবে কেন তোর কেউ নাই ঘরে সত্যি করে তুই বল ও দিদি আমার বাড়িতে রয়েছে আমার মেয়ে কে জানো কে গো আমার মেয়ে কো কো ওরে মারা ললিতা ললিতা উরে মোর গার লোম একবারে দাঁড়িয়েছে খাড়া হইয়া কেন শুয়ে ছিল
ওর মেয়ে গেলে কি অবস্থা হবে জানি হ্যাঁ ওই বুকটা রে কাঁপে রে ওরে জয়ে ওরে বাবা রে মাসি বুক কাপু জানে না ছাতি কাঁপে বুক কাপু জানা ছাতি কাঁপে ই কা দলে কে জানে একে মোর খাবিয়া মাখিয়া পরিয়া লিয়া মোর বুক ধড়পড় করছে তুই কথা হাত বুলি রে উস্তাদ দিবি বলে কাপু কিরম কথা দেখে ললিতা বলো না তুই কার দলে ভোট দিবি রে আমি হ্যাঁ আমি তোমার দলে ভোট দিব সেই কথা বল তুই শুধু আমার আমি শুধু তোমার আরে তোর তো রাধেকে আনবার জন্যই এত সব তাই না হ্যাঁ গো ঠিক আছে ধানা বলে একবার দেখি আচ্ছা বলে দেখো জটিলা কি হলো শোন আমি একটা ভালো প্রস্তাব রেডি তুই মোর প্রস্তাবে রাজি হয়ে যা তোমার এবার কি প্রস্তাব প্রস্তাবটা কি জানিস বলো এই বাজারে তোর ওই মেয়ে গেলে হবে না ও হাট ভেঙে দেবে পায়ে পা দিয়ে ঝগড়া জুটাবে তবে এক কাজ কর তোর তো 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 তোর ঘরে নববধূ যে রয়েছে কি বললে আমার বাড়িতে নববধূ রয়েছে নববধূ যাবে বাজারে ও দিদি কি হলো সাতটা নয় পাঁচটা নয় একটি মাত্র বৌমা তাছাড়া আমার আমার বৌমা তো রাজার মেয়ে এই আত্মমর্যাদা লঙ্ঘন করে কি করে বৌমা বাজারে যাবে বলো আচ্ছা তুই বল তোর বৌমা যেমন ওজনে থাকবে মাপও থাকবে কথাও কমে যাবেনি কিন্তু ওই যে তুই বলেছিস রাজার ঘরে হয়েছে তো কি হয়েছে রাজার বেটা ঘুগনি দোকানি ছলিয়া ঘুগনি ব্যবসা করছে হ্যাঁ পয়সার জন্য তবে তোর যে এত সব নষ্ট হয়ে যাবে তুই যদি মনে করু তো মোর সঙ্গে পাঠিয়ে দিবি বাজারে না না আবার আমি ওই বাজারে তোমার সঙ্গে পাঠাতে পারবো না দিদি পাঠাবি নি তবে আমি চলে যাই আর কি করব ললিতা বলো বলো কি করা যায় মাসি হ্যাঁ ভালো করে পটাও ভালো করে পটাই হ্যাঁ ও জটিল আলো বলো আচ্ছা আজকালের গহনার দাম কত গহনার দাম এখন 50,000 আর শাড়ি ফাড়ি কত কত সুন্দর সুন্দর শাড়ি পড়েছে আরে সুন্দর সুন্দর শাড়ি 2000 3000 5000 10000 তাহলে আমার যুক্তিটা যেমন নেবে তেমন দাম তাহলে আমার যুক্তিটা লে বলো শোন তোর বৌমাকে যদি আমার সঙ্গে পাঠাস অনেক টাকা পয়সা পাবি আর অনেক গহনাও করতে পারবি এই কারণেই তো আমি তোকে ভালো মনে করি রে ও তাই নাকি হ্যাঁ সুন্দর সুন্দর শাড়ি কিনে আনবি ও হ্যাঁ তাই তো বলছি শোন না বলো গোলপিন্টের শাড়ি পরে গড়িয়া হাটির মোড়ে যাবি তুই ঠিক সন্ধ্যে ছটায় রে আরে নামি দামি শাড়ি কিনে নিবি নিবি রে নামি দামি শাড়ি কিনে নিবি গোলপিন্টের শাড়ি পরে গড়িয়া হাটির মোড়ে ঠিক সন্ধ্যে ছটায় তুই যাবি রে নামি দামি শাড়ি কিনে নিবি নিবি রে নামি দামি শাড়ি কিনে নিবি নামি দামি শাড়ি কিনে নিবি নিবি রে নামি দামি শাড়ি কিনে নিবি ও দিদি তাই নাকি হ্যাঁ শোনো শোনো বলো আমি কি বলছি জানো কি গো আমার বৌমাকে তো তুমি আজকে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু আমার ছেলে বাড়িতে নেই হ্যাঁ আমার ছেলে হ্যাঁ ওই মাথানে গরু চরাতে গিয়েছে হ্যাঁ সন্ধ্যের আগে কিন্তু বাড়ি ফিরবে ললিতা জানো দিদি হ্যাঁ বল না সন্ধ্যের আগে কিন্তু আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে আচ্ছা তবে আমার বৌমাকে হ্যাঁ আমি ওই তোমার সঙ্গে মথুরা বাজারে পাঠাতে পারি কোনো চিন্তা নাই ললিতা বলো চিন্তা নাই কোনো চিন্তা নাই হ্যাঁ আমাদের আজকে হয়ে গেছে রে ও দিদি কি হলো আর কি জানো কি আমার তিনটি শর্ত রয়েছে হচ্ছে আম সত্য জাম সত্য আরে আম সত্য জাম সত্য তেঁতুল সত্য ও সব সত্যের কথা বলছি না কি আমি কি শর্তের কথা বলছি জানো কি আমাদের যে আরাধ্য শ্যামামা রয়েছে রয়েছে বাড়িতে আরাধ্য শ্যামামা রয়েছে না ওই আরাধ্য শ্যামামায়ের জয় দিয়ে মথুরা বাজারে যাবে বেশ আর ওই মথুরা বাজারে যে যাবে না
এই যে বৃন্দাবনের পথ বাঁকাপথ, হ্যাঁ তা সোজা পথে যাবে, হ্যাঁ বাঁকাপথে ঢুকি দিবি, কারো সঙ্গে দেখা হলে কথাও যেন না বলে। আচ্ছা আচ্ছা, তুমি নিজে নিয়ে যাবে, আর সঙ্গে করে নিয়ে আসবে, কোনো চিন্তা নাই, জানো তো। হ্যাঁ আর কি বলছি জানো, আরো কি, আর একটি কথা কি জানো, কি গো, আমার ছেলে আয়ান সে বাড়িতে নেই, নেই তো কি হয়েছে, সন্ধ্যের আগে বাড়ি ফিরবে, তার আগে আমার বৌমাকে বাড়িতে দিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি মেপেলে যাব, মেপা তোর ঘরে ঢুকিয়ে দিয়ে যাব। তবে এই তিনটি শর্ত রইল ও দিদি, তবে আমি আমার বৌমাকে ডাকছি নাকি? ডাকো, তোমার বৌমাকে ডাকো। ঠিক আছে, আমি তবে ডেকে নিচ্ছি। ঠিক আছে, ডেকে দাও। আমায় ডাকছেন মা? হ্যাঁ মা, তোমায় ডাকছি মা। কেন ডেকেছেন মা? আজকে যে মথুরা বাজারে যেতে হবে, তোমার বড়াই মাসির সঙ্গে দধি দুগ্ধ বেচাকেনা করার জন্য। বেশ, মাসি এসেছে, মাসিকে বসতে বলুন, আমি আসছি মা, আসছি। ঠিক আছে, তুমি আসো। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌর হরি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।